আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিহর্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে মেডিসিন ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য আজকে যে মেডিসিনটির রিভিউ আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি মেডিসিনটির নাম হলো জেনোসাল ওয়েনমেন্ট জেনারিক নেম হলো ক্লোবেটাসল প্রোপিউনিট এবং সেলিসাইলিক অ্যাসিড অর্থাৎ ক্লোবেটাসল এবং সেলিসাইটিক অ্যাসিড দুটি মলিকুলের কম্বিনেশনে এই জেনোসাল অয়েনমেন্টটি প্রস্তুত করা হয়েছে আর এই অয়েনমেন্টটি প্রস্তুতকারক কোম্পানি হল ইউনিমেড এবং ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো বুঝতেই পারছেন যেহেতু এটি অয়েন্টমেন্ট টপিক্যাল ইউজ করার জন্য সাধারণত দেওয়া হয়ে থাকে স্কিনের বিভিন্ন সমস্যার কারণে ডাক্তাররা এই অয়েন্টমেন্টটি প্রেসক্রাইব করে থাকে আমরা জানি বিশেষ করে যাদের স্কিনের প্রবলেম আছে তারা অবশ্যই জানেন যে স্কিনের যে সমস্যাগুলো অ্যালার্জিক্যাল কারণে দেখা যায় চুলকানি দাউত একজিমা এই সমস্যাগুলো কিন্তু কখনোই ছোটো করে দেখা যাবে না তার কারণ এরকম সমস্যার ক্ষেত্রে অসংখ্য ট্রিটমেন্ট ফেল হয়েছে অনেক বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টও কিন্তু এই স্কিনের সমস্যার ক্ষেত্রে ফেল হয়ে থাকে সাকসেস হয় না কাজেই স্কিনের সমস্যাগুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে আমি আজকের যে মেডিসিনটি নিয়ে কথা বলছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের স্কিনের সমস্যার জন্য স্কিনের যে সকল সমস্যার কারণে এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব মেডিসিনটি ব্যবহার করার নিয়ম কী দাম কত সহ আরও বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তো ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই মেডিসিনটি কিভাবে প্রস্তুত করা হয়েছে জেনোসাল অয়েনমেন্ট প্রতি গ্রাম অয়েনমেন্টে আছে ক্লোভেটাসল প্রোভি ইউনিট বিপি শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং সেলিসেলিক অ্যাসিড বিপি আছে তিরিশ মিলিগ্রাম করে তো এটি কী কী ক্ষেত্রে নির্দেশিত অর্থাৎ স্কিনের কী কী সমস্যার জন্য আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন বা ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করতে পারে তা এখন আমি আপনাদেরকে জানাবো স্কিনের যে সমস্যাগুলো হয় সাধারণত সোরিয়াসিস ক্রনিক অ্যাটোপিক ডার্মাটাইটিস নিউরোডারমাটাইটিস লাইকেন পানাস একজিমা মাথার সেবরিক ডার্মাটাইটিস এই ধরনের ডার্মাটোসিস সমস্যাগুলোর কারণে ডাক্তাররা এই অয়েনমেন্টটি প্রেসক্রাইব করে থাকে এক কথায় যদি বলি যে আমাদের যে শরীরে দাউদ বা একজিমা হয়ে থাকে যেটাকে আমরা বি হাউস বলি এই ধরনের সমস্যা অর্থাৎ বি হাউসের জন্য কিন্তু এই মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে তো এখন আমি আপনাদেরকে এই মেডিসিনটি ব্যবহারের নিয়ম বলবো এই অয়েন্টমেন্টটি আক্রান্ত স্থানে ভালো মালিশ করতে হবে দিনে দুইবার করে দিনে দুইবার করে ব্যবহার করতে হবে যদি এক সপ্তাহের মধ্যে ইম্প্রুভ না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আর যদি ইমপ্রুভ হয় তাহলে আপনি আরও কিছুদিন এই মেডিসিন এই অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারবেন আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনার রোগটি প্রতিকার হয়ে যাবে পাশাপাশি যদি পছন্দ রকমের চুলকানি হয় তাহলে অবশ্যই একটি হিস্টামিন সেবন করতে পারেন যে কোনো ধরনের হিস্টামিন আর এই মেডিসিনটি বারো বছরের নিচে কোনো শিশুর জন্য নির্দেশিত নয় তবেই যারা এই মেডিসিনটি ব্যবহার করবে তাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে হতে হবে আর এই জেনোসাল সাল প্রত্যেকটি অয়েন্টমেন্টের মূল্য হল একশত টাকা করে তো বিহার জেনোসাল অয়েন্টমেন্ট সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব সর্বোপরি মেডিসিন ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম